বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানো মনে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেম কান্তি অম্লান কিরণে। মাইকেল মধুসূদন দত্তের লেখা বিদ্যাসাগর কবিতার এই চারটি স্তবকই বলে দেয় বিদ্যাসাগরের পরিচয়। 1820 সালের আজকের এই মহতি দিনে জেলার অখ্যাত গ্রাম বীরসিংহে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তথা বিদ্যাসাগর। স্থবির সমাজের বুকে যিনি প্রথম কুঠারাঘাত করেছিলেন তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে জ্ঞানের আলো ছড়িয়েছিলেন বিদ্যাসাগর। আজ তার 202তম জন্মদিবসে চন্দ্রকোনা জিরাট উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি। বিদ্যালয় প্রাঙ্গণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সুব্রকান্তি ঘোষ মহোদয়। এছাড়াও পুষ্পার্ঘ্য অর্পণ করছেন বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক মাননীয় অরিন্দম মণ্ডল মহোদয়। এছাড়া উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ ও বিদ্যালয় পরিচালন সমিতির সকল সদস্যবৃন্দ। এসো হে পরম তরু সুন্দর এসো হে, ঝনক ঝঙ্কারে উড়ায় সংকারে কমেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে পরম এসো এসো সুন্দর এসো হে, এসো হে পরম তরু সুন্দর এসো হে। এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে, সমারোহে এসো হে পরম তরু সুন্দর এসো হে। যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে বিরহ নিচে প্রেমের প্রেমের অবকাশ, সে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মনোহর সুন্দর এসো সুন্দর এসো হে, সমারোহে এসো হে পরম তরু সুন্দর এসো হে। অবিদ্যাকে বিদ্যা দিলে অশিক্ষাকে শিক্ষা, তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। অবিদ্যাকে বিদ্যা দিলে অশিক্ষাকে শিক্ষা, তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা।
বিদ্যার সাগর তুমি কান্ডারি সর, বিদ্যার সাগর তুমি কান্ডারি সর, বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর, অবিদ্যাকে বিদ্যা দিলে, বর্ণ পরিচয়ে প্রথম বর্ণ চেনা শুরু, সমাজ সংস্কারের পথে তুমি শিক্ষা গুরু, বর্ণ পরিচয়ে প্রথম বর্ণ চেনা শুরু, সমাজ সংস্কারের পথে তুমি শিক্ষা গুরু, নতুন ভারত গড়ার তুমি সার্থকারিগর, নতুন ভারত গড়ার তুমি সার্থকারিগর, বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর, তুমি দিলে নারীর শিক্ষা বিধবা বিবাহ, জুড়িয়ে দিলে তুমি কত বেদনার দাহ, তুমি দিলে নারীর শিক্ষা বিধবা বিবাহ, জুড়িয়ে দিলে তুমি কত বেদনার দাহ, এ যুগের ঈশ্বর তুমি, এ যুগের ঈশ্বর তুমি জেনেছে অন্তর, বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর, অবিদ্যাকে বিদ্যা দিলে অশিক্ষাকে শিক্ষা, তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা, বিদ্যার সাগর তুমি কান্ডারি সর, বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর, বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর। নমস্কার, কবি শুভ দাশগুপ্তের লেখা বিদ্যাসাগর। হে তেজদীপ্ত বঙ্গ সন্তান, আমাদের স্বভাব অনুসারে আমরা তোমাকে পূজো করেছি, আমাদের স্বভাব অনুযায়ী আমরা তোমাকে ঈশ্বর বলে মনে করেছি, হয়তো পেরেওছি, কান্নার সমুদ্র আজ উত্তাল, অশিক্ষার অন্ধকার আজ ভয়ঙ্কর, কর্মবিমুখ গড্ডালিকা আজও শ্রোতাহীন। আমরা এই ধোয়াশা ঘেরা শূন্যতায় দাঁড়িয়ে তোমার কথা বলে তোমাকেই পুজো করি, তোমার নামে লাইব্রেরি বা পথ বা সংগঠন গড়ি, তোমার নামে উৎসব করি, আলোর বাহারে সাজাই মেলা, অন্ধকার যেমন ছিল থেকে যাই তেমন, মাইলস্টোনের সংখ্যা পরিচয় তোমার অসামান্য মেধাকে স্মরণ করায়, মায়ের কথা রাখতে তোমার ভয়হীন নদী পার হওয়া তোমার অন্তরের শ্রদ্ধাকে তুলে ধরে, তুমি আমাদের অন্ধকার ভেঙে আলোর বর্ণ পরিচয়ে ধ্বনি করেছ, তুমি আমাদের বিভ্রান্ত কবিকে শপথে এনেছ, তার হাত থেকে আদায় করেছ মেঘনাদ বধ, তুমি গরিবের কান্নাকে তুলে নিয়েছ নিজের চোখের পাতায়, বাল বিধবার যন্ত্রণা পাথর করেছে তোমার বুকে, তুমি লুণ্ঠনকারী ইংরেজদের মুখে তুলে দিয়েছ স্পর্ধার চটি জুতো, আ সমুদ্র হিমাচল ভারতবাসীর ক্রোধে, আমরা তোমাকে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগে ভালোবেসেছি, অক্ষর জ্ঞান সমাপ্ত করে আমরা চিনতে শুরু করেছি
সেই সব মহামন্ত্র যাতে করে আখির গোছানো যায়। আমরা তোমাকে এককালে নির্বাসিত করেছি কারমাটারে, তোমার হৃদয় জোড়া ভালোবাসা আর চোখ ভরা জলকে আমরা কোনো মূল্যই দিইনি। আজও বিধবার বিবাহ সহজ হয়নি, আজও অশিক্ষা অন্ধকারে অন্ধকারে ভয়াল। সত্যিকারের বর্ণ পরিচয়ে যা ধরা ছিল তোমার প্রতিদিনের জীবনযাপনে, আমরা তাতে পরিচিতি হইনি, হতে চাইনি। তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের ক্ষমা করো। 1282 বঙ্গাব্দের 18ই জ্যৈষ্ঠ, 1875 খ্রিস্টাব্দের 31শে মে, বিদ্যাসাগর তখন প্রায় 55 আর মা ভগবতী দেবীর মৃত্যু হয়েছে 5 বছর প্রায়। বিদ্যাসাগর স্বাক্ষর করলেন তাঁর ইচ্ছাপত্র বা উইলে, নিজের হাতে বিশুদ্ধ মার্জিত বাংলায় লিখেছেন এই ইচ্ছাপত্র। ইচ্ছাপত্রটি তাঁর সম্পত্তির বিবৃতি সহ 25টি অনুচ্ছেদে সম্পূর্ণ। এটি থেকে বিদ্যাসাগর মননের একটি রেখাচিত্র মেলে। যেমন ইচ্ছাপত্রের শিরোনামে লেখা শ্রী শ্রী হরিশরণম, যা তিনি প্রতিটি চিঠির শুরুতে লিখতেন। পাশাপাশি গোটা ইচ্ছাপত্রের কোথাও দেবসেবার জন্য কোনো রকম ব্যয়ের কথা বলেননি। এ থেকে তার অজ্ঞেয়বাদী অ্যাগনস্টিক মানসিকতার পরিচয় মেলে। অর্থাৎ ঈশ্বর ঈশ্বর বিশ্বাসী ছিলেন নাকি অবিশ্বাসী তা জানা যায় না। ইচ্ছাপত্রে 45 জনকে মাসিক বৃত্তি দেওয়ার কথা বলা হয়, যার মধ্যে 26 জনই অনাত্মীয়। মদনমোহন তর্কালঙ্কারের অকাল প্রয়াণের পর তাঁর মা বোন মেয়েকে যেমন মাসিক বৃত্তির ব্যবস্থা করেন, তেমনি প্যারিচাঁদ মিত্রের স্ত্রীর জন্যও ব্যবস্থা করেন মাসিক বৃত্তির। জন্মভূমি বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর স্থাপিত বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, অনাথ ও নিরুপায় লোকদের জন্য মাসিক ব্যয় সংস্থানেরও ব্যবস্থা থাকে এই ইচ্ছাপত্রে। এখান থেকে বিদ্যাসাগরের পরম দানশীলতা প্রকাশ পায়। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী যথার্থই বলেছেন, দুঃখের অস্তিত্ব দেখিলেই বিদ্যাসাগর তাহার কারণানুসন্ধানের অবসর পাইতেন না। লোকটি অভাবে পড়িয়াছে জানিবা মাত্রই বিদ্যাসাগর সেই অভাবমোচন না করিয়া থাকিতে পারিতেন না। সুবলচন্দ্র মিত্র রচিত বিদ্যাসাগর চরিত্রের ভূমিকায় রমেশচন্দ্র দত্ত লেখেন, এ পর্যন্ত পৃথিবীতে যে সকল পরোপকারী এবং আর্ত ও দরিদ্রদিগের দুঃখমোচনকারী মহাত্মা জন্মগ্রহণ করিয়াছেন, তাহাদিগের মধ্যে সর্বোচ্চ শ্রেণীতে বিদ্যাসাগর মহাশয়ের স্থান। আবার তিনি তাঁর ইচ্ছাপত্রে বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, ভাই দীনবন্ধু রায়ের ন্যায়রত্ন শম্ভুচন্দ্র বিদ্যারত্ন ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বোন মনোমোহিনী দিগম্বরী মন্দাকিনী, স্ত্রী দীনময়ী, কন্যা হেমলতা কুমুদিনী বিনোদিনী শরৎকুমারী প্রমুখকে মাসিক বৃত্তির সংস্থান করেন। এমনকি তার 3 পরিচারক তাঁর দেহান্ত পর্যন্ত পরিচারকের কাজে নিযুক্ত থাকলে তাঁদেরকে এককালীন অর্থের ব্যবস্থাও ইচ্ছাপত্রে করেন তিনি। সংসারের প্রতিও তাঁর সমান দায়বদ্ধতা এ থেকে প্রকাশিত হয়। তবে ইচ্ছাপত্রের সবশেষ অনুচ্ছেদ সবচেয়ে চমকপ্রদ। এখানে তিনি লেখেন, আমার পুত্র বলিয়া পরিচিত শ্রীযুত নারায়ণ বন্দ্যোপাধ্যায় যার পরনায় যথেচ্ছচারী ও কুপদগামী, এজন্য ও অন্যান্য গুরুতর কারণবশত আমি তাহার সংসর্গ ও সম্পর্ক পরিত্যাগ করিয়াছি। এই হেতুবশত বিতৃ নির্বন্ধস্থলে তাহার নাম পরিত্যক্ত হইয়াছে। শুধু তাই নয়, শাস্ত্রানুসারে সকলেই বিদ্যাসাগরের সম্পত্তির উত্তরাধিকারী হবেন একমাত্র পুত্র নারায়ণ ছাড়া। এটিও ইচ্ছাপত্রে নিজের হাতে লিখে যান তিনি। ইচ্ছাপত্র লেখার পর
বিদ্যাসাগর জীবিত ছিলেন 16 বছরেরও বেশি সময়। কিন্তু এই দীর্ঘ সময়ে তিনি ইচ্ছাপত্রের একটি শব্দও বদলাননি। এটি তাঁর দৃঢ় ও অটল মনোভাবের পরিচায়ক। আপাতদৃষ্টিতে এই সিদ্ধান্ত ছেলের প্রতি বাবার নির্মম ব্যবহার বলে মনে হলেও গভীরভাবে ভাবলে বরং বিপরীত প্রত্যয়ই হয়। তিনি নারায়ণকে মাসিক বৃত্তি ও সম্পত্তি থেকে বঞ্চিত করলেও তাঁর স্ত্রী ভবসুন্দরী, মেয়ে মৃণালিনী, এমনকি শাশুড়ি মা শারদাকেও মাসিক বৃত্তির ব্যবস্থা করেন। এছাড়া নারায়ণ যে কত উন্মার্গগামী তা পরিষ্কার হয় বিদ্যাসাগরের প্রয়াণের পর। তাঁর প্ররোচনায় বিদ্যাসাগরের ইচ্ছাপত্র নাকচের জন্য মামলা হয়। হাইকোর্টের আদেশ বলে বিদ্যাসাগরের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি করায়ত্ত করেন তিনি। তারপর সেই সম্পত্তি তিনি নয়ছয় করে বিদ্যাসাগরের শুভ পরিকল্পনাকে ভণ্ডুল করেন। বিদ্যাসাগর যে পদে পদে সমদর্শিতা ও দূরদৃষ্টির পরিচয় রেখেছেন, ইচ্ছাপত্রকাণ্ড তারই নিদর্শন। এহেন মহাপ্রাণকে তাঁর 202তম জন্মদিবসে জানাই আমাদের আন্তরিক প্রণাম। নমস্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবি মাইকেল মধুসূদন দত্ত। বিদ্যাসাগর, তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু, তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য বলে কি সে মহাপর্বতে, জীজন আশ্রয় লয় সুবর্ণ চরণে। সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরিশ কি সেবা তার সে সুখ সদনে। ডানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি, যোগায় অমৃত ফল পরম আদরে। দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুল কুল দশ দিশ ভরি। দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। নমস্কার। সে পড়ে আছি আমি জীবন কি তবে ব্যর্থ, সুদূর বিদেশে পড়ে আছি আমি জীবন কি তবে ব্যর্থ। বিদ্যাসাগর বাঁচাও আমায়, পাঠাও আমাকে অর্থ। তুমি বলেছিলে আমার লেখাতে পেয়েছিলে গ্রেট মেরিট, অমিত্রাক্ষরে ভালোবাসা নিয়ে অসহ্য হয় না দেবী। কথা দিয়ে ওরা কথা রাখবে না মানুষেরই অভ্যাসে, কথা দিয়ে ওরা কথা রাখবে না মানুষেরই অভ্যাসে। বন্ধু তোমায় বলেছি যখন থাকবো তোমার পাশে, এই নাও কিছু হাজার পাঠাই আরো প্রয়োজনে জানাও, এই নাও কিছু হাজার পাঠাই আরো প্রয়োজনে জানাও। পড়া শেষ করে ব্যারিস্টারি নতুন কাব্য শোনা, ওরা দুজনে ছিল বন্ধু, ওরা দুজনে ছিল বন্ধু। ধন্যবাদের ভাষা খুঁজি আমি নিজের মাতৃভাষায়, ধন্যবাদের ভাষা খুঁজি আমি নিজের মাতৃভাষায়।
দেশে ফিরে আমি এলাম বন্ধু তোমাদের ভালোবাসায়, অভাব আমার স্বভাবে যে ভিড় হোটেল নিয়েছি ভাড়া, আয় ভালো তবে ব্যয় আরো বেশি, আমি আবার সর্বহারা। তোমাকে বাঁচাবে এমন ক্ষমতা কজন আর বলো আছে, তোমাকে বাঁচাবে এমন ক্ষমতা কজন আর বলো আছে, ধার দেনা শুধু বাড়তেই থাকে আর ভালো লাগে না যে। আমার বাক্যে নির্ভর করে সাহায্য করে কেবল, আমার বাক্যে নির্ভর করে সাহায্য করে কেবল, তাদেরকে যেন ঠকাতে না হয় আমার কথাও ভেব। ওরা দুজনে ছিল বন্ধু, ওরা দুজনে ছিল বন্ধু। তোমাকে চিনেছি আমি, স্নেহ মমতায় ভরা যে তোমার মনটা সবচেয়ে দামি, করুণা সিন্ধু ভাগ্য আমার তোমাকে চিনেছি আমি, স্নেহ মমতায় ভরা যে তোমার মনটা সবচেয়ে দামি। বন্ধু আমার আমাকে দিয়েছ কত না সুখের দিন, বেঁচে দিয়ে শোধ করে যাব আমার যা আছে ঋণ, যা আছে ঋণ, যা আছে ঋণ। আজ 26 সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দে এই 26 সেপ্টেম্বর দিনটিতে বাংলা মায়ের কোল আলো করে জন্মগ্রহণ করে বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর, যিনি পরবর্তীকালে হয়ে উঠেছিলেন একজন সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং জনহিতৈষী। আজকের দিনে দাঁড়িয়ে তাঁর শিক্ষাজীবন, তাঁর কর্মজীবন, তাঁর যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তাঁর আদর্শ, তাঁর জীবনের ছোট ছোট ঘটনা যেগুলো আমাদেরকে আজও আলোড়িত করে, প্রভাবিত করে, আমাদেরকে ভাবায় যে 200 বছর আগের এই মহান মানুষটি আমাদের পারিবারিক জীবনে, আমাদের ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে আজও কতটা প্রাসঙ্গিক। এরকম একজন মহান মানুষের জীবনে কিছু কিছু ঘটনা সম্পর্কে আলোকপাত করি, যেগুলো থেকে আমরা আমাদের চলার পথে পাথেয় অর্জন করতে। বিদ্যালয় পরিদর্শন উপলক্ষে হুগলি জেলার এক প্রত্যন্ত গ্রামে গিয়েছিলেন। বিদ্যাসাগর মহাশয় আসবেন বলে বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা বাড়িগুলো, দাওয়া, জানালা এবং ছাদগুলো নারী পুরুষের পরিপূর্ণ ছিল।
বিদ্যাসাগর মহাশয় এলেন এবং চলে গেলেন। কেউ বিশ্বাস করতেই পারল না যে বিদ্যাসাগর মহাশয় এসেছে। পাশে এক বৃদ্ধা তার পাশের এক ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, আগো বিদ্যাসাগর মহাশয় কই, তিনি এলেন না? উত্তরে পাশের ভদ্রলোক বলেছিলেন, এই যে বিদ্যাসাগর মহাশয়। বৃদ্ধা বিদ্যাসাগর মহাশয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলেছিলেন, আমার পড়া কপাল, মোটা চাদর গায়ে এই কুড়ে বেয়ারাকে দেখার জন্য আমি বোধে ভাজা ভাজা হব। না আছে গাড়ি, না আছে ঘড়ি, না আছে চোগা চাপকান। অর্থাৎ এই ঘটনাটি আমাদেরকে শিক্ষা দেয় যে তার জীবন, অত বড় একটা মানুষ যার পাণ্ডিত্য, যার চারিত্রিক দৃঢ়তা নিয়ে তৎকালীন সময় তো বটেই, আজকের দিনেও কোনো সন্দেহের অবকাশ নেই, সেই মানুষটির জীবন কত সাদা মাটা, কত সাধারণ। এরকম আরেকটি ঘটনা হল, দিনটা ছিল রবিবার সকালবেলা, বিদ্যাসাগর মহাশয় বাগানে ঘাস মিলাচ্ছিলেন। এমন সময় মেদিনীপুর থেকে চারজন ভদ্রলোক বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে এলেন। যে চারজন ভদ্রলোক এসেছিলেন তারা বিদ্যাসাগর মহাশয়কে আগে কখনো দেখেননি। তারা ভাবলেন যে ঘাস মিলাচ্ছেন যখন, তখন এ নিশ্চয় মাল, বাগানের মাল, বিদ্যাসাগর মহাশয়ের মাল। তো তিনারা বিদ্যাসাগর মহাশয়কে প্রশ্ন করলেন, বিদ্যাসাগর মহাশয় বাড়িতে আছেন? বিদ্যাসাগর মহাশয় কথাটা ভাঙলেন, তিনি এমন ভাব করলেন যেন তিনি নিজে মালিক এবং বিদ্যাসাগর মহাশয় বাড়ির অন্তরে রয়েছে। বিদ্যাসাগর মহাশয় বললেন, আপনারা একটু বসুন, তিনি একটু ব্যস্ত আছেন। কিছুক্ষণ কেটে গেল, ওই চারজন ভদ্রলোক বিদ্যাসাগর ওই মালিককে প্রশ্ন করলেন যে আমাদেরকে একটু তামাক খাওয়াতে পারবে? মালিক অর্থাৎ বিদ্যাসাগর মহাশয় হেসে বললেন, আনতে হ্যাঁ, চার কলকা তামাক সেজে তিনি তাদেরকে দিলেন। কিছুক্ষণ কাটল, আবার ওই চারজন ভদ্রলোক বিদ্যাসাগর মহাশয়কে বললেন, বড় দেরি হচ্ছে যে একটু, এতক্ষণে নিঃসন্দেহে বিদ্যাসাগর মহাশয়ের হাতের কাজ শেষ হয়ে গেছে। তখন বিদ্যাসাগর মহাশয় বললেন, কি আর দরকার আছে আমাকে বলুন। ওই চারজন ভদ্রলোক এর প্রত্যুত্তরে বললেন, আপনি কোনো খবরই দেননি। শুনে বিদ্যাসাগর মহাশয় বললেন, আমি নিজেই বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায়, বলুন কি দরকার। এই কথা শুনে ওই চার ভদ্রলোক লাফিয়ে উঠলেন এবং বিদ্যাসাগর মহাশয়ের পায়ের ধুলো নিয়ে বললেন, আগে হ্যাঁ, আপনি যথার্থই বিদ্যাসাগর। আরেকটি ঘটনা, ভারত সরকার বিদ্যাসাগর মহাশয়কে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন, অর্থাৎ সিআইই পদক দিবেন বলে ঠিক করেছিল। তো আগে থেকে জানতে পেরে বিদ্যাসাগর মহাশয় কলকাতার বাইরে চলে গিয়েছিলেন যাতে পদকটি না নিতে হয়, সরকার ও মাছুর বন্ধা। বিদ্যাসাগর মহাশয় কলকাতায় ফিরে এলেন কিছুদিন পর, সরকার কর্মচারী এবং চাপরাশিকে দিয়ে পদকটি বিদ্যাসাগর মহাশয়ের কাছে পাঠিয়ে দিলেন। কর্মচারী এবং চাপরাশিগণ বিদ্যাসাগর মহাশয়,
সঙ্গে পদক দেওয়ার পর বক্সিসের আশায় কিছুক্ষণ দাঁড়িয়ে ইহা দেখে বিদ্যাসাগর মহাশয় তাদেরকে বললেন, ইহা দেখে বিদ্যাসাগর মহাশয় ওই পদকের দিকে তাকিয়ে তাচ্ছিল্য প্রকাশ করে বললেন, শুনো হে বাবা একটা কথা বল, তাতে আমারও সুবিধে হয় তোমারও সুবিধে হয়। তোমরা ওই পদকটা বাজারে নিয়ে গিয়ে কোনো বেনের দোকানে বিক্রি করে দাও, যা পাবে দুজনে ভাগ করে। এরকমই আরেকটি ঘটনা, অর্থাৎ বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহের প্রবর্তক হয়েও তিনি তার নিজের এলাকায় কোনো একটি বিধবার বিবাহে অসম্মতি জ্ঞাপন করে অন্যদেরও ওই বিবাহ থেকে বিরত থাকতে বলেছিলেন, কিন্তু ওই বিধবা মহিলা ভাইয়েরা বিদ্যাসাগর মহাশয়ের কথা অগ্রাহ্য করেই তাঁর মেয়েটি বিবাহ দিয়েছিলেন। এতে বিদ্যাসাগর মহাশয় এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যে তিনি তার মা বাবা ভাইদের এবং এলাকার মানুষদেরকে বলেছিলেন যে তার প্রতিষ্ঠিত অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়ের প্রতিষ্ঠিত স্কুল এবং দাতব্য প্রতিষ্ঠানগুলিতে আর্থিক সাহায্য অব্যাহত থাকলেও তিনি আর কোনোদিন দেশে ফিরবেন না। এই ঘটনার পর 20 বছর বিদ্যাসাগর মহাশয় জীবিত ছিলেন, কিন্তু তিনি কোনোদিন আর ঘরে ফিরেননি, দেশে ফিরেননি। এই হল অর্থাৎ ঘরে বাইরে বিদ্যাসাগর মহাশয় ছিলেন মিথ্যা অন্যায়ের বিরুদ্ধে আপোষী যোদ্ধা। এরকম অজস্র ঘটনা বিদ্যাসাগরের সারা জীবন জুড়ে রয়েছে। যে ঘটনাগুলি থেকে আমরা যে শিক্ষা পাই, অর্থাৎ যে ঘটনা ওই ঘটনাগুলি শিক্ষাগত মূল্য অনির্ণেয়, তাকে মাপা যায় না। রবীন্দ্রনাথের ভাষায় বিদ্যাসাগর মহাশয় যে একজন হিন্দু বড়লোক ছিলেন তাহা নয়, তিনি রীতিমত হিন্দু ছিলেন তাহাও নয়, তিনি তাহা অপেক্ষাও অনেক বড় ছিলেন। তিনি ছিলেন যথার্থ মানুষ, দয়া নহে বিদ্যা নহে। বিদ্যাসাগর মহাশয়ের চরিত্রের প্রধান গৌরব তার অজেয় পুরুষ এবং অক্ষয় মনুষ্যত্ব। আজকের দিনে দাঁড়িয়ে বিদ্যাসাগর মহাশয়ের জীবনাদর্শকে যদি আমরা চলার পথে পাথেয় করতে পারি, তার চারিত্রিক দৃঢ়তা, অন্যায়ের বিরুদ্ধে সমর্বে প্রতিবাদ করার মানসিকতাকে যদি আমরা আমাদের চরিত্রের সঙ্গে মিশিয়ে নিতে পারি, চলার পথে পাথেয় করতে পারি, তবেই ওই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা সার্থক হবে। তাই আসুন আজ 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগর মহাশয়ের প্রতি শ্রদ্ধা নমস্কার জানিয়ে তাকে আমরা আমাদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করি। সর্বশেষে এই কোভিডকালে সকলে সুস্থ তা কামনা করে শেষ করছি, নমস্কার। একটি ছিল বিদ্যাসাগর পূর্ণেন্দ্র পত্রী, একটি ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক, বলতো কি না বিধবাদের আবার বিয়ে হোক। একটি ছিল বিদ্যাসাগর দেখতে এড়ে বেলে, চাইতো কি না লেখাপড়া শিক্ষক মেয়ে ছেলে। একটি ছিল বিদ্যাসাগর দিমাগধারী ধাত, সাহিত্য যে দ্রুত দেখায় বদলা তৎক্ষণাৎ। একটি ছিল বিদ্যাসাগর বুদ্ধি শুদ্ধি কই, লিখে চলে লিখে চলে শিশু পাঠ্য বই। এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার গেরু, ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব
গুরবদেরও একদি ছিল বিদ্যাসাগর মগজটাকে ফাঁকা, যে যেখানে বিপন্ন তার যোগান চাই টাকা। একদি ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক, বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। একদি ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক। নমস্কার। দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে খোলা চিঠি। দিনের বন্ধু করুণার সিন্ধু তুমি বিদ্যাসাগর, তোমাকে জানাই শতকোটি প্রণাম। তোমার কর্মযজ্ঞ, তোমার সৃষ্টি সম্ভার, খরমলয়ী ব্যক্তিত্ব, সিক্ত সততা নিয়ে আজ তুমি কি ভাবছ তা আমরা জানি না, কিন্তু আমরা আজ খোলা চোখে ব্যক্তি, সমাজ ও দেশের চিত্রকে যেভাবে দেখছি তারই দু চারটি কথা আজ তোমাকে বলবো, বলবো এই খোলা চিঠিতে। হয়তো তুমি ভাবতে পারো সাজানো বাগানের ঝরা পাতার মর্মরে বাজা বেদনার করুণ রাগিণী শুনিয়ে কি লাভ। তবু আমি বলবো হৃদয়ে শ্রদ্ধার আসনে বসিয়ে, যাকে আজ সেবে সর্বজন, যার কাছে হৃদয়ের কোনো কথাই গোপন থাকেনি কোনো দিন, আজ তাকে না জানালে কেন তাকে ভালোবাসা, কেন তাকে নিয়ে পথ চলা। এবার কয়েকটা অপ্রিয় কথা তোমাকে শোনাই। পরিবর্তিত এই সমাজ ব্যবস্থায় বদলে গেছে অনেক কিছুই, শিক্ষা নিয়ে তোমাকে দু চার কথা বলতে ইচ্ছে করছে। আজ ফেলের বেদনা নেই তাই পাশের আনন্দ ফিকে, আজ শত অপরাধেও কোনো শিক্ষার্থীকে মার খেতে হয় না, সামান্য বকুনি দেওয়ার কথাও এখন ভাবা কঠিন। পাছে ভয় এ থাপ্পড় দ্বিগুণ হয়ে তোমার সময় যে ছাত্র পেছনের সারিতে বসত, সেও একদৃষ্টিতে তাকিয়ে থাকত শিক্ষকের দিকেই, মন দিয়ে শুনত শিক্ষকের কথা,
প্রাপ্তির ভাণ্ডার পূর্ণ হতো বলে চোখে মুখে ফুটে উঠত খুশির আভা। আজ সে খুশির সবটাই কি বেঁচে আছে সবার মধ্যে? সংক্ষেপে বলা যায়, নেই। তা যে শিক্ষা নিলামের ছিল না, আজ তা নিলামে বিকয়। শিক্ষা আজ মহার্ঘ পণ্য, হ্যালো করি মাখো তেল, না এতে চিন্তিত হওয়ার দরকার নেই। শিক্ষার অঙ্গনে সবাইকে আনতে হবে। জোরালোয়ে নির্দেশ জারি আছে, স্কুলের দরজা খোলা আছে, স্কুল ছুটদের জন্যেও আছে আলাদা ব্যবস্থা। আনুষঙ্গিক যা কিছু প্রয়োজন কোথাও পড়েনি কিছু ফাঁক, তবু কেন নিরক্ষরতা দুঃসহ লজ্জা বইতে হয়? কে দেবে তার উত্তর? চলে তার অনুসন্ধান। কোনো সদুত্তর নেই থাকায় এক বুক আশা নিয়ে লিখছি তোমায় খোলা চিঠি। এবার প্রসঙ্গ বদলে অন্য কিছু বলি। এখনও হৃদয়বত্তা শব্দটি মানুষের আলোচনার টেবিল থেকে মুছে যায়নি একেবারে, কিন্তু প্রশ্ন হল আছে কতটুকু? ভালোবাসা, মানবিকতা, সাহচর্য, সহমর্মিতা, সামাজিকতা শ্রেষ্ঠ প্রাণীকুলে প্রাসঙ্গিক হলেও বাস্তব ক্ষেত্রে তার প্রয়োগ কতটুকু? ব্যক্তিস্বার্থ গোষ্ঠী স্বার্থকে দূরে সরিয়ে রেখেই নির্ভেজাল সমাজ সেবার কথা ভাবে তো সবাই। কিসে ছিবড়ে করল দায়িত্ব কর্তব্যবোধকে? ঔচিত্যবোধ শব্দটাকে আজ বড় জটিল মনে হয়। চায়ের দোকানে, রাস্তার মোড়ে, বারোই তলায় কান পাতলে এখনও শোনা যায় সাধারণ মানুষেরা তথাকথিত চলতি অসাধারণদের উদ্দেশ্যে বর্ষণ করে চলেছেন প্রশস্তি বাক্য। মাঝে মাঝে দুই একজন অবুজ বেহিসাবি চলতি স্রোতের বাইরে হেঁটে বেসুরো গান গেয়ে ফেললে অতি সহিষ্ণু মানুষের ঐকান্তিক আদরের প্রাবল্যে বেসুরো গায়কের পরিচিত ঠিকানাটাই পাল্টে যায়। তাই নিরুদ্বেগ জীবনে শীত ঘুমের ছোঁয়া অকালে এসেছে নেমে। তুমি উত্তুঙ্গ হিমালয়ের চূড়া, তোমাকে স্পর্শ করে সাধ্যকার, তাই তোমাকে দেখে পথ চলি শান্তি সত্তাটাকে। তোমাকে দেখেই মেরুদণ্ডটাকে সোজা করে নুব্জতাকে ঝেড়ে ফেলতে প্রয়াসী হই। তোমাকে বিরক্ত করার জন্য ক্ষমা প্রার্থনা করছি। জানি তোমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের সব অপরাধ, আমাদের ভয় ভুল পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তুমি আমাদের আভূমি শতকোটি প্রণতি গ্রহণ করো। সালটা 1854। বিদ্যাসাগর সবে বিদ্যালয় পরিদর্শক হিসেবে নিযুক্ত হয়েছেন। বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠিত বঙ্গ বিদ্যালয়ে প্রথম পরিদর্শন করেন এবং 1856 সালে যা জিরাট ইংলিশ মিডিল স্কুলে উন্নীত লাভ করে, যা বর্তমানে আমাদের প্রিয় চন্দ্রকোনা জিরাট উচ্চ বিদ্যালয়।
আমার রাত্রির দুর্গতর অনুজাত ভুলি তনে